অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারের নামও রয়েছে বলে জানা গেছে। আলী ইমাম মজুমদার 1950 সালে কুমিল্লার নানুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে 1969 সালে স্নাতক এবং 1973 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 1977 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে যুক্ত হন আলী ইমাম মজুমদার। চাকরি জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী ইমাম মজুমদার। শুধু তাই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন আলী ইমাম মজুমদার। 2016 সালে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও 2020 সাল থেকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নতুন করে আরও 4 উপদেষ্টা শপথ নিলে এই সংখ্যা 21-এ উন্নীত হবে।